এই যে ভাই আমার জার্সিটা নিয়ে আসছে। আচ্ছা ভাই, এটার প্রাইস কত? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন যাচ্ছি আমি গুলিস্তানে স্পোর্টস মার্কেটে পিএসজির জার্সি কিনতে। তো আপনাদের দেখাবো পিএসজির জার্সি কোয়ালিটি কেমন, যেটা কিনতে যাচ্ছি। সাথে দেখাবো দোকানের নাম কি, কোথায় এবং কত কমে আমি জিনিসটা নিতে পারি। ওইটা একজন পিএসজি সাপোর্টার নেইমারের ফ্যান, তো সেই অনুযায়ী পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ট্রাই করবো কম টাকার ভিতরে একটা ভালো অফিসিয়াল কিট কেনার। এখন আমি খিলগা রেলগেট ক্রস করতেছি। আমি যেখান থেকে রিক্সায় উঠছি আর কি, রাস্তা অনেক নয়েজ, আর আনফর্চুনেটলি কোনো হেডফোন বা ইয়ারফোন যেটা আমি সাথে করে নিয়ে আসতে পারি। তো নর্মালি আমি তো আপনাদের বলি, আমাদের খিলগা থেকে বা হাইগুলি থেকে যেখান থেকে আমি উঠছি আর কি, ওখান থেকে নর্মালি 60-70 টাকা রিক্সা ভাড়া গুলিস্তান স্পোর্ট মার্কেটের। তো আপনারাও যারা রেলগেট আছেন, আশেপাশ থেকে আছেন, হাইস্ট 80 টাকার ভিতরে চলে যেতে পারবেন। তো এখন আমি বর্তমানে খিলগা রেলগেট ক্রস করছি শাহজাহানপুরের গায়ে। তো যাচ্ছি, জ্যাম না থাকলে রাস্তায় আনুমানিক কত আমাদের 20-25 মিনিট লাগবে গুলিস্তান যেতে। তো আমার মেন কাজ হলো পিএসজির ব্লু কালারের যে জার্সিটা, মানে হোম কিটটা নেওয়া। আর বিষয় অবশ্যই, যেটা একজন নেইমার ফ্যান, সো নেইমারের নাম তারপর হলো জার্সি নাম্বার লাগা। সো দেখি কতটা কমে অনলাইনের বিভিন্ন পেজে, কিন্তু আমরা দেখি 700 টাকা, 800 টাকা, 900 টাকা পর্যন্ত জার্সি হচ্ছে, যেটা হয়তো সবার পক্ষে অ্যাফোর্ডেবল না, বিকজ প্রাইসটাও বেশি। তো দেখি এমন একটা প্রাইসে রিজনেবল প্রাইসে নিবো। আর অবশ্যই মাথায় রাখতে হবে কাপড়ের কোয়ালিটিটা যেন ভালো হয় আর কি। ঠিক আছে, তো দেখা যাক। তো বেসিক্যালি হয়েছে, আমার সাথে ওইখান থেকে আমার দুটো ফ্রেন্ড থাকবে জার্সি কিনতে। মদের আমি বলছি আমার 5 মিনিট লাগবে, বাট যেই জ্যাম সেই অনুযায়ী তো আমার 10-15 মিনিটও যাওয়ার কথা। তো গিয়ে দেখি কী হয় ওইখানে, বাট রাস্তায় হিউজ পরিমাণে জ্যাম। এখন আমি বেরোছি 2টার পরে, নর্মালি এই টাইমেও জ্যাম, তাহলে অফিস টাইমে বেরোলে কী অবস্থা তার লাগে জানে। ভিডিওর মাঝে একটা কথা বলে, এই ভিডিওটা আমার ফেসবুক যে পেজ আছে তন্ময় গেমিং, সেটাতে আপলোড করা হবে। তারপর ইউটিউব চ্যানেলও আছে তন্ময় গেমিং, সেটাতে আপলোড করা হবে। সো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেস্টটাতে লাইক দেবেন। আমার পেজে কিন্তু আমরা যত রকমের বড় বড় যে ফুটবল খেলাগুলো হয় সেগুলো লাইভ দেখানোর ট্রাই করি, যেমন ব্রাজিলের খেলা, আর্জেন্টিনার খেলা, এই খেলাগুলো স্পেশালি টিভি চ্যানেলে খুব একটা দেখার সুযোগ হয় না আমাদের। তারপর পিএসজির খেলা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, সাথে বিভিন্ন ধরনের পাবজি, ফ্রি ফায়ার, PS21, ফ্রি ফায়ার এইসবের গেম প্লেও আপলোড করি। বাট স্পেশালি আমার গেম প্লে আপলোড করতে একটু ঝামেলা হচ্ছে, বিকজ আমরা খুব দ্রুত বাসা শিফটিং করবো। তো সেটার উপর ভিত্তি করেই বলতে পারেন দেরি হচ্ছে। হ্যাঁ, আমি নিজের একটা গেমিং রুম বানানোর ট্রাই করবো আমার সুবিধা অনুযায়ী। তো সেট আপের পর আমি আর কি আমার গেমিং ভিডিও রেগুলার আপলোড করার ট্রাই করবো। একটু দেখি, রাস্তা এখন পুরোই ফাঁকা, আর অলমোস্ট বেশিক্ষণ লাগবে না আমার। আমি এখন গুলিস্তান স্পোর্টস মার্কেটে ঢুকতেছি,
ভিতরে এখন আমি এখানে মেনলি অনেক জার্সির কালেকশন, আপনারা অনেক দোকান পাবেন জার্সির জন্য। ইউজ পরিমাণে জার্সি আছে, সবগুলোই জার্সি অ্যাভেলেবল। আর এই যে সামনে আমার ফ্রেন্ড হাঁটতেছে পরীক্ষা দিয়ে আসতে আমার সাথে জার্সিটার জন্য, তো দেখি দোকানের সামনে যাই এখন যেখান থেকে নিবো আর কি। জার্সি দোকান হলো এটা, দোকানের নাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আমার মেনলি নীল জার্সিটা নিয়ে আসতে গেছে, পিজির এখানে সব ধরনের জার্সি আছে। তো এই যে ভাই আমার জার্সিটা নিয়ে আসতে, এইটাই হলো পিজির জার্সিটা, আপনারা দেখতে পান। এটার কাপড়ের কোয়ালিটি কি হাই কোয়ালিটি, এখানে সব কিছু প্রথমে ধরছে, অল ওভার সবই দেওয়া আছে, জার্সিতে যা যা থাকে আর কি। হ্যাঁ, এই যে অরিজিনাল সিলও দেওয়া আছে, এই যে লোগোটা এমব্রয়ডারি করা। জার্সি নিয়ে ভাইয়ের দোকানে আসছি, এখানে আসছি হলো নাম লাগাইতে। ভাইয়ের নামের জন্য রাখতেছে 70 টাকা করে, তাই না ভাই? দেখতে পাচ্ছেন আমার জার্সি জায়গায়, জার্সির কাজ শেষ, কাজ শেষ, পুরো নাম লেখা হচ্ছে না। ভিডিওর ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং, কোথায় থেকে নেওয়া হয়েছে, কোনটার প্রাইস কত পড়ছে। ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল, ফেসবুকে লাইক করবেন।